রিল্যাক্সে খেলো, রিল্যাক্সে খেলো, ডাউনে না। আরে এসকে ভাই, ক্যামেরা ডাউন হয়ে গেলো। আরে ভাই ধরো ধরো, প্যারা নিও না। এ রোস্টেড ভাই, মজা নিতেছো তোমরা? আরে রাত খাওয়া গেলা এলাকি ভাই, তোমরা কি মজা নিতেছো ভাই? বুঝলাম না কি হইলো এনে। বাইরে ভাই কেমনটা লাগে? এই গেলাম হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিও কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং হইতেছে, আর এটা কিন্তু তোমার 31,000 লবি। আর এই ম্যাচের ভিত্তিতে কিন্তু আমরা আজকে তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য, একটা বিশাল বড় প্রাইজ নিয়ে আসছি। চলো দেখা যাক কী হয় ম্যাচের ভিতরে। এই ম্যাচের ভিত্তিতে বাই যা হয়েছে, চলো আমরা এখানে কিন্তু দেখো ল্যান্ডিং করে ফেলছি। এখানে নামার সাথে সাথে কিন্তু আমাদের পিছে পিছে এক স্কোয়াড ছিল, দেখো আমাদের পিছে, দেখো ম্যাপে, এই তো ম্যাপ দিকে ফলো করো, দেখছো? এ মামুর বেটা, মামুর বেটি, গোরালা গোরালি, আমগো মাইরো না খালি, তাই লইব। এ ভাই ওরা আগে নেমে গেছে ভাই, মাই রে বা কাম সারছে ভাই, কাম সাইরা দিছে, কাম সারছে, কাম সারছে। রে 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 রে, ঢুক 120 মাইনাস খাবি রে ভাই সাপ। এ লাগছে একটা, হেডে লাগে না কেন? হেডে লাগ, হেডে লাগ, গান পাই গেল, হইছে কাম লাগে নাই, পাইছে, গান পাই গেছে। ও পি ভাই, কি দিয়ে মাইরা দিছি ভাই সাপ, কি দিয়ে মাইরা দিছি ভাই, মানে কি ভাই সাপ, ওপি 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 ওপি, সেই সেই সেই, যে কান্নানি পাই গেছে একটা ভাই, খুদার কসম খালি আরেকটা কান্নানি দাও। আজকের ম্যাচে বুই আমি একমাত্র একা, কি রে ভাই, সবাই শেষ, রাত বাঘ 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 বেটা বাঘ, খায়া না খায়া বাঘ রে ভাই, যেমন বাঘো 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 বাঘ বাঘ, ডিকে ডিক ডিকে ডিক ডিকে ডিক ডিকে বাঘ, ডিকে বাঘ ডিকে ডিক, তাড়াতাড়ি বাঘ, যেদিক পারো সদিক বাঘ ভাই, কোন রকম রিভাইভটা দিয়ে দিও ভাই, দেখো ভাই সে ওই ভাই এনি মায়া পড়ছে, ও ভাই খুল যে পানি ছিল না ভাই, এমন মানে কি কমু ভাই, কেমনে ঢুকে গেছে এনিমি, ভাগো ভাগো ভাগো, আর রিক্স নিও না, আর রিক্স নিও না, আর ভুলো একটু রিক্স নিও না, পুরা পেরা খা যাবো ভাই, রিক্স লোয়ার দরকারই নেই ভাই সাহ। ভাই দেখতে পারতেছে এইবারে সিজনে 31,000 লবিগুলো কত হার্ড হার্ড পড়তেছে, মানে একবারে মনে করো যে অবস্থা খারাপ করে ফেলতেছে ভাই, আর কিছু বলতে পারবো না আর কি। তো যারা যারা দেওয়া দেখি তো একমাত্র রাত বেঁচে রয়েছে, আর কেউ নাই, আমরা তিনজনই মারা গেছি। দেখা যাক রাত ভাই ওয়াইটি পারবে কি আমাদের রিভাইভ দিতে, পারবে কি ম্যাস্টারে আমাদের আয়ত্তে আনতে, পারবে কি বুয়া করাইতে, দেখা যাক কি হয়। এ আজ তো সাঁতার কাটো না, পর ঠান্ডা লাগে যাবে, শীত পড়ে গেছে, দেখো দেখা যাক, দেখা যাক গাইস। রাত ভাই ওয়াইটি বাংলাদেশ টপ ওয়ান, বাংলাদেশ টপ ওয়ান প্রত্যেক সিজনে যে থাকে, মানে জানো যে নামে বাংলাদেশ টপ ওয়ান, কামে বট ভাই দূর, এই যাই হোক যাই হোক ভাই, দেখা যাক বুইয়া কে আইবো কে আইবো না গাইস, সবাই কইতে পারো যে একা ও কি পার, আগে বুইয়ার চেয়ে বড় চ্যালেঞ্জ ও কি পারবো আমাকে রিভাইভ করতে গাইস, পারবো কিনা সবাই কমেন্টে দেখো। এই দেখো হিলার খেতেছে, ওর কাছে কিন্তু যা আছে ভালো আছে, লুট মুট আছে, ও উঠাই দিতে পারবো যদি মনে করো যে ওকে পর্যন্ত যাইতে পারে ভাই, দেখা যাক ভাই। তোমার কোনো রকম দেখা যে আয়া পড়ছে এখানে, খালি এনিমি না থাকলে হয় ভাই, দেখা যাক কী হয়, মানে সে লেভেলের প্যারা লাগতেছে, দেখা যাক। এ রাত ভাই, রাত ভাই কোনো রকম ভাই, তুমি গেম করি ভাই, দো ভাই কোনো রকম প্যারা নিও না ভাই, রিল্যাক্সে ভাই, ভাই তুমি একমাত্র ভরসা বাইরে ভাই, তিনটা বিভাজের মাধ্যমে আমি একমাত্র, তিনটা বিভাজ আমি একমাত্র গরিব ভাই, মানে মানে কি বলবো আসলে, আপনারা যেটা বলেন যে মানে তিনটা দালালের সাথে আমি খেলতেছি, বিভাজ মজা করলাম, আসলে বিভাজ মানে যে দালাল তা না, ঠিক আছে, সব কিছু সময় যারা দালাল তাদেরকে অবশ্যই আপনারা বকা দেন স্বাভাবিক, বাট দোয়া করেন যে আমি তাদের একটা বিভাজ পাই, কারণ ভাই সব ফ্রি ফায়ার প্লেয়ারদেরই স্বপ্ন যে হ্যাঁ অবশ্যই ওই গেমটার পার্টনার প্রোগ্রাম হবে, ওই গেম পার্টনারে থাকবো। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, আমি যে কারণে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম যেতে চাই, যেন আমার টিভেন্টগুলো টপ আপ করতে হবে ভাই 75,000, আর আমার কাছে এত টাকা থাকে না, স্ট্রু আপনারা জানেন, সো যার কারণে আমার টাকা যেন না লাগে, তাই কারণে আমি ঢুকতে চাই। এরপর একটা মানে একটা স্বপ্ন আর কি, যে আমার আইডি তো বিবেচ থাকবে, মানে আমার আশেপাশে সবাই দেখতেই পারতেছেন ভাই, তিনটা বিবেচ একমাত্র আমি গরিব, সো আমার কাছে একটু খারাপ লাগে ব্যাপারটা। সো আশা করি আপনাদের ভালোবাসে খুব তাড়াতাড়ি বিবেচ পেয়ে যাবো, সো তাড়াতাড়ি যারা আমার ফেসবুক ইউটিউব পেজটাকে এখনও সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, কমেন্ট করে দেন, আর ভিডিও কেমন লাগে সবসময়
আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, বাট ব্যস্ততার কারণে কিছুদিন ধরে কমেন্ট পড়তে পারছি না, বাট এগুলো কেউ মনে করে না যে আপনাদের কমেন্ট ওয়েস্ট হচ্ছে, আমি কিন্তু যখনই ফ্রি টাইম পাই আমি আপনাদের কমেন্টগুলো পড়ে থাকি। আর এই ম্যাচটার ভিতরে দেখেন ভাই, একমাত্র আমি আর রাধে মুহূর্তে বেঁচে আছি, বাকি সবাই কিন্তু আল্লাহ মানে হয়ে গেছে ওই পারে চলে গেছে। সো দেখা যাক এই ম্যাচটাতে কি আমরা বুইয়া পাই নাকি কি হয়। একটা কান্নানি পাইছি, তখন একটা কান্নানি আমি যখনই কথা বলা শুরু করছি তখনই আমাকে মাইরে দিছে, আর খোদার কসম করে আমরা বলতেছি ভাই খোদার কসম মেজাজটা খুব গরম হয়ে দিচ্ছে, আরেকটা কান্নানি পাই তাহলে ভাই একবারে দেখাই দিব আজকে একবারে মেজাজ গরম হয়ে দিচ্ছে। দশটা কম হইলো দশটা কিল, কারণ কান্নানির সাথে আমাদের সম্পর্ক দূর, কান্নানিটির সাথে আমার সম্পর্ক অন্যরকমের আপনারা সবাই জানেন। দেখা যাক এন থেকে আমি কি তাদের রিভাইভ দিয়ে বাঁচিয়ে দিতে পারি কিনা, রিভাইভের অপশনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ভাই। যে আমার কাছে দেখেন কোনো গ্লোয়াল নাই, যদি মনে করেন যে চান্দুর আয়সা পরে তাহলে মনে করেন সোজা সরি শর্টে পাঠিয়ে দিব, মানে গো টু হ্যাভেন, কিছু করার থাকবে না। যার কারণে একটু প্যারা খেতেছি তাড়াতাড়ি এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছি, রিভাইভ তো হইতেই আসে না, সো কী করুন বুঝতেছি না। ও ভাই তাড়াতাড়ি রিভাইভ পয়েন্টটা হয়ে যাও। আর আমি এই মুহূর্তে আমি তোমাদের একটা কথা বলি গাইস, জানো যে তোমাদের সাথে আমি সবসময় ফ্রিলি কথা বলি, সেই ফ্রিলি কথাগুলো বলতে আমি তখন সকালবেলা বয়স দিয়েছিলাম আমার পাশে বসে যে হয়েছে, মানে বয়সটা পুরোপুরি পারফেক্ট ছিল না, পুরোটা দিতে পারিনি, যার কারণে আমি এখন আমার অফিসে বসে বসে বয়স দিচ্ছি, আমরা জানি মানে যে বড় হয় আর আমি বয়সগুলো দিয়ে থাকি। সো এর জন্য একটু তোমাদের সমস্যা লাগে গাইস, একটু নেগোসিয়েশনেবল, দেখো তোমাদের ভালোবাসাটাই কাম্য ঠিক আছে, সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আসলে কিছুই সম্ভব না। একমাত্র তোমার সাপোর্টে তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমি ভাই সকালে ভার্সিটি এরপরে অফিস এরপরে গেম প্লে এরপরে ভিডিওর ভয়েস ওভার সব কিছু করতে থাকি একমাত্র তোমাদের ভালোবাসার জন্য। সো যারা যারা এখনও পেজটাকে ফলো করে নেয় আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবো, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন বাজিয়ে দেবে, যেন সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু পেতে পারে তোমার ফ্রেন্ডও যদি তুমি শেয়ার করে দাও, একটা করে শেয়ার সবাই করে দিও যার পক্ষে সম্ভব। আমি ভাই দেখো মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু দুইটা কান্নানি পেয়ে গেছি, তো এখন কিন্তু খেলা হবে উড়া দুরা, ধরো একটু চান্দু চান্দু আর একটু 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 আরে চান্দু ভিতরে ঢুকে গেছে ভাই, লাগে নাই, খুব দুঃখের ব্যাপার যে লাগাইতে পারলাম না। দাঁড়াও দাঁড়াও এ দেখো এখনও কিন্তু আমরা চারজন এসে পেরে নেই, ওই দেখো একটা ডাউন আছে, কিল চুরি, ওপি ইন দ্য চ্যাট গাইস, দাঁড়াও 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 ও মাম্মু একশো 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 বিশ খাও, আরেকটা খাও আরেকটা, আরে গাড়িয়ে ঢুকতেছে গাড়িয়ে ঢুকতেছে, আরেকটা 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 গাড়িয়ে, রেড ঢুকে গেছে, ও কাবারে ঢুকে গেছে, ওরা আর মারতে পারবো না মনে হচ্ছে, দেখা যাক করে মারতে পারি কিনা, দাঁড়াও দাঁড়াও তো কাবারে চলে গেছে, কী করবো বুঝতেছি না, দাঁড়াও সোজা দুটো দিচ্ছে, দেখো আমাকে তিনটা গ্লোয়াল আছে, সো পেরানি চিল আকাশের রং নিন, মানে গেমিং কিন্তু করবো আজকে দশ বারোটা কিল, এই যে দেখো ও মনে চলে গেছে, ও ভাই ওর কাছে কান্নানিটি ছিল প্যারা, ও পিউ পিউ, ওরে ভাই তেইশটা টোকেন ভাই, ও তো টোকেনের পুরো বংশ দিয়ে বংশ মানে বংশ কী কম টোকেনের পুরো গোডাউন নিয়ে নিয়েছে, ও তো টোকেন বিক্রি করতে পারতো দশটা কিলো বাইরে, ওই রে ভাই বামে এনিমি বামে এনিমি বামে বামে সরি আমি এগুলো সবসময় করি, ডাইন বামে ভুল করি, আমার ডাইনে এনিমি, এ ভাই ও কতবার মদন, ইন্দুরের বাচ্চা মুরগির বাচ্চা মেরে দিছি মেরে দিছি ভাই, ছাগলের বাচ্চা মেরে দিছি, মানে ছাগল ক্যাট ছাগলের বাচ্চা, যাই হোক আমি একটু মজা নিতেছি এগুলো কেউ মাইন্ড নিয়ে না, এই ভাই কী রে ভাই ও মনে হয় কোনো জায়গাতে ড্যামেজ খেয়েছে, খুব প্রচুর ড্যামেজ খেয়ে আসছিলো এই জন্য হয়তো মারা গেছে, রিল্যাক্সে মারা গেছে, প্যারা নাই ছিল আকাশের রং নীল, পনেরো কিল দুরু পাঁচটায় নেমে মারছি, এখন পনেরোটায় লাইভ ভাই, চ্যালেঞ্জ হচ্ছে কান নাইনটি দিয়ে দশটা কিল করা, দেখি পারে কিনা, এখন দেখা যাক দশটা কিল করা সম্ভব কিনা। ও হো পাই গেছি ভাই, গুলি পাই গেছি, বরপটে যে একটা আছে এই জন্য আমি একটু, ও ও ভাই কি মারলাম ভাই, ভাই কানমেন্টি দেয়া হেডশট, আমার তো হ্যাকার করবে ভাই, আমি হ্যাকার ব্রো আমি হ্যাকার, এই ভিডিওটা ওর বলছেই দিছে আমি জানি না, সাবিক ইঞ্জিনিয়ার নাম কি আমি সত্যি জানি না, বাট ওর কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, যে আমি হ্যাকার ব্রো আমি হ্যাকার, মানে নিজে নিজের হ্যাকিং মানে হ্যাকার এটা বলতে স্যার কি, তো শরীরের অবস্থা আমার খুব বিশেষ একটা ভালো না, কারণ আমি একটা কথা বলি আমি দুই দিন ধরে হচ্ছে সাড়ে তিন ঘন্টা করে বাকি সব টাইম গেম খেলা লাগে আর অফিস করা লাগে, সো বয়সটা খুবই খারাপ হইতেছে, আমি নিজে বুঝতেছি বাট কিছু করার নেই গাইস, একটু তোমরা মায়া দয়া করে বলো এটা একটু নেগেশনভাবে দেখে নিও, আর সাপোর্ট করো মানে কি এক্সামটা শেষ হয়ে গেলে আবার সব কিছু নর্মালভাবে খুব তাড়াতাড়ি সাইন করে দেবে, তখন কিন্তু আমরা টপ ওয়ানে ধরে ফেলবো, প্যারা নাই চিল ওই নাম সে মামার করে দিছে কিল দুইটা, একটা আরেকটা নাম সে দুইটা কিল, দুইটা 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 তিনটা ওপি 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 সাত কিল দাঁড়ানো গেছে, এই সামনে একটা আছে দাঁড়া 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 এই যে এ রে এসকে ওয়ান এম গেছে, রোস্টেড বাই গেছে, রাত গেছে, সাবাস চার দিকে নেমি, এবার আমার গান মারবো সবাই মিলে, আমি এনদে বাগলাম, বাগো বাগো বাগ বাগ দিকে দিকে, বাড়া বাউ বাড়া বাউ বাড়া বাউ বাড়া বাউ আমার বাউ, এই মা ও মা গো মা গো এই মা গো, পুরো খেয়াল হয়েছে ভাই, ভাই ড্যামেজ দেখো ভাই কী কাজ করছে, ও ভাই সাহ আরে চিপকান্ডি গান্ডু দেওয়া সামারি চিপকান্ডি,
মানে ভাই আর এত জায়গা তুই একমাত্র আমারই দেখছে ভাই, এখনো ছড়ে নিমে লাইফ, তার মানে ছড়ে নিমে মানে কিন্তু এটা টপ থ্রি না, কারণ এটা টপ ফোর, কারণ এই পাশে নেমে দুইটা ওই পাশে নেমে কোনো রকম খেলে নিতে পারছে, দেখতে পারলে হয়েছে খালি ভাই একটু ভিতরে ঢুকে যাই, যান একটু ভিতরে ঢুকে যান, একটু ভিতরে ঢুকে যান, আমার একটু ছাইটা দেন, ওই যে এক মাও বাঁকতেছে, আরেকটা আরেকটা যাও দাও ফিল কনফার্ম কে ভাই, এর আরেকটা ডাউন হয়ে গেছে, আরেকটা আরেকটা তিনটা ডাউন, তিনটা না মানে দুইটা ডাউন হয়েছে, দুইটা ডাউন, দুইটা ডাউন, দুইটা ডাউন, দুইটা ডাউন, এখানে একটা আছে, ওখানে একটা আছে, ওখানে একটা আছে, দুটা এখানে মারছি, দুটো ডাউন আছে, ওই জায়গায় একটা আছে, আচ্ছা ঠিক আছে, টু থ্রি ভার্সেস ওয়ান, থ্রি ভার্সেস ওয়ান, পারবো কি বই আনতে, ও পি মেরে দিছে দশ কিল ডান, ওয়ান ভার্সেস ওয়ান গাইস, বুইয়াটা হইলেই হয়ে যাবো ভাই, বুইয়াটা হইলে হয়ে যাবো, বুইয়াটা হইলে হয়ে যাবো, বুইয়াটা হইলে হয়ে যাবো ভাই, দেখি বুইয়াটা হয় কিনা, বুইয়াটা হয় কিনা, আরে টিমিং করতেছে, টিমিং করতেছে, আরে ভাই টিমিং করতেছে, যাক যেহেতু টিমিং করছে তো ওটা আর মারবো না, শেষে মেরে দেবো কিছু করার নেই, কারণ বুইয়া আমার লাগবে। সো যারা যারা ভিডিও থাকে এখনও লাইক করে লাইক করে দাও, কমেন্ট করে কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে বাজে অল প্রেস করে দাও, সবার আগে ভিডিও লাগবে শুরু হয়ে যাবে তোমাকে, স্যার এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখো, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও পাবে। আর তোমরা যদি চাও কোনো ট্রিক্স অ্যান্ড ট্রিপ বলতে পারো, আমি তোমাকে গ্র্যান্ড মাস্টার ঢুকার মানে গান মাস্টারে ঢুকার ট্রিক্স অ্যান্ড ট্রিপ দিতে পারবো। সো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, টাটা, সি ইউ, লাভ ইউ, বাই, বুইয়া।